কে মনে হয় তোমার, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ পাবে? আমি ব্রাজিল সাপোর্টার। এ ধরনের প্রশ্ন সাধারণত একটা ফুৎকারে উড়িয়ে দিই, কফির কাপে ঝঞ্ঝা তুলে বলি কিসের কি, আর্জেন্টিনা ওই ভলিবল খেলে জিতেছে আর না, ম্যারাডোনার দিন কবেই শেষ, আর মেসি তো কোনোদিন আর্জেন্টিনার হয়নি। বুকে এসব কথা লক লক করে উঠলেও মুখে বলা গেল না, কারণ প্রশ্নকর্তা স্বয়ং রিফকার বাবা আমাকে চা খেতে খেতে শুধালেন। রিফকার মুখে শুনেছি তিনি বিভৎস রকম আর্জেন্টিনার সাপোর্টার। রিফকা পই পই করে বলে দিয়েছে, বিশ্বকাপের আগে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছ, খেলা নিয়ে কথা উঠবেই, তুমি কিন্তু কোনোভাবেই বুঝতে দেবে না যে তুমি ব্রাজিল, না হলে আমাদের বিয়ে তো দূরের কথা, কোনোদিন আর দেখা করাও সম্ভব হবে না। কি হলো, কথা বলছো না কেন, খেলা দেখো না? জি, মানে কি সত্যি খেলা দেখো না? তোমাদের হবেটা কি, ফুটবল খেলা যে দেখে না সে আবার তরুণ হয় কিভাবে? তোমার তো মনে হচ্ছে এখনই সব ঘুনে ধরেছে, স্যাড, সো স্যাড। না না আঙ্কেল, খেলা দেখি তো। কি ক্রিকেট, ওই ভদ্রলোকের খেলা? শোনো, খেলা কি করে ভদ্রলোকের হয় বলতো? খেলা হবে ঠেলাঠেলি আর হুড়োহুড়ির। জি, তা তো বটেই। ফুটবল নামেই একটা ইয়ে আছে, মানে পা তো আছেই, তার সঙ্গে একটা বেশ লাথালাথির ব্যাপার আছে, এখানে ওসব ভদ্রলোকগিরি চলে না। তা কোন দল তুমি? এই যা, এবার বোধহয় আর সামলানো যাবে না, আমি ব্রাজিল এটা বলা যাবে না। আবার আমি ব্রাজিল হয়ে আর্জেন্টিনার কথা বললে আমার কি আর কুল থাকবে? আমি বললাম, ওই তো, ওই তো মানে ব্রাজিল। জি, না 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 না, কি যে বলেন! এবার রিফকার বাবার মুখে একটা হাসি ফুটল। তাহলে জিদানকে ভালো লাগতো তো? ফ্রান্স? আরে ফ্রান্স হলো শিল্পের জায়গা, তারা যে কেন ফুটবলের মতো একটা হাড্ডাহাড্ডিতে ভেবা চেকা খাচ্ছে বুঝলাম না। তুমি ফ্রান্স করো নাকি? না না আঙ্কেল, ওই জিদানকে ভালো লাগতো তো। সে তাহলে অন্য কারণে, তোমার মাথাতেও তো দেখছি চুলকম। জি, সে হিসেবে তো ব্রাজিলের ওই রোনালদো। ছি 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 ছি, কোথায় কার নাম নিচ্ছ তুমি, রোনালদোকে আজকেও মনে রেখেছে নাকি? কি বলেন আঙ্কেল, বিশ্বকাপ কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিলের কয়টা কাপ। এই, তুমি ব্রাজিল নাকি তাহলে? না 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 না, কি যে বলেন আঙ্কেল, সেই দিন আছে নাকি ওদের? একটা জিনিস মনে রাখবে, হলুদ কিছুই কিন্তু ভালো নয়, কারো দাঁত হলুদ হলে তাকে আমরা কি বলি? হ্যাঁ, বলি নোংরা। তারপর ধরো হলুদ পদার্থ, ঢাকার জলাবদ্ধতায় যেসব ভেসে বেড়ায় সেসব দেখে গা গুলে ওঠে না? হ্যাঁ, কিন্তু আঙ্কেল হিমু তো হলুদ পাঞ্জাবি পরে। কি হিমু? হিমু হিমু আবার এর মধ্যে এলো কোথা থেকে? এই ছেলে, তুমি ব্রাজিল নাকি? না 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 আঙ্কেল, কি যে বলেন! তো তুমি তো তোমার দল বললে না এখনো। দল মানে আসলে ব্যাজিও, ইতালি, এরা যে কখন কি করে! কিন্তু তোমার দল তো এবার বিশ্বকাপেই নেই। আহারে, তোমার কষ্টটা বুঝতে পারছি, বুকটা খাঁ খাঁ করছে না? না 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 আঙ্কেল, ইতালি আমার দল না। ইতালি না তাহলে? জার্মানিও খারাপ না। জার্মানি, ওই হিটলারের দেশ আঙ্কেল, ওই দেশে তো আইনস্টাইনও জন্মেছিলেন। তাতে কি, জার্মানির চেয়ে খারাপ কোনো দল আছে নাকি? এক একটা যন্ত্র দেখুনি, গতবারের আগের বার ফাইনালে ওরা কি করেছিল, কিচ্ছু খেলা পারে না। আর তাতেই তো আর্জেন্টিনা উড়ে গিয়েছিল আঙ্কেল। হ্যাঁ, কি? এই ছেলে, তুমি ব্রাজিল নাকি? না 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 আঙ্কেল, কি যে বলেন! শোনো, রিফকা আমার একমাত্র মেয়ে, আমি আর সে দুজনই আর্জেন্টিনার সাপোর্টার। আমার মনে হয় এবারের বিশ্বকাপে তোমারও আর্জেন্টিনা সমর্থন করা উচিত, কি বলো তুমি?
জি মানে আমি তো ঠিক করে রেখেছি, রিবকা মায়ের হাত আমি কোনো মেসি ভক্তের হাতেই তুলে দেব। মেসির খেলা তোমার কেমন লাগে? ভিন গ্রহের খেলোয়াড় তো আঙ্কেল। ভালো বলছো না খারাপ বলছো, ওই আর কি আঙ্কেল, ওই আর কি মানে? তুমি জানো মেসি কেমন খেলোয়াড়? দেখেছো কখনো তার খেলা? ম্যারাডোনার পর এই একটা খেলোয়াড়ই ফুটবল খেলতে পারে, বাকিরা সব বৌছি খেলে মাঠের মধ্যে। এইটা একটু বাড়াবাড়ি বললেন না? কিসের বাড়াবাড়ি বললাম? হ্যাঁ, মেসিকে তোমার ভালো লাগে না? এই ছেলে, তুমি ব্রাজিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্রাজিল, আর আমি চিরদিনই ব্রাজিল থাকব। আপনার মতো আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারবো না। আর একটা কথা মনে রাখবেন, ব্রাজিল থেকে কেউ কখনো আর্জেন্টিনা হতে পারে না। আমি আমার মেয়ের বিয়ে কোনোদিন কোনো ব্রাজিল সমর্থকের সঙ্গে দেব না। আমিও চিরদিন সালমান খানের মতো ব্যাচেলার থাকবো আঙ্কেল, বিয়ে করব না, তবু কোনোদিন আর্জেন্টিনা হব না। ব্যাস, মিটিং ভেস্তে গেল, রিবকা কাঁদল বিস্তর, আমি আর রিবকার বাবা তেল জল হয়ে থেকে গেলাম। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে, ব্রাজিল না আর্জেন্টিনা।